তো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার পিছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস, আর আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশন, আর কিছুক্ষণ পরে ছাড়বে ট্রেনটা। তো আমাদের অলরেডি সময় হয়ে গেছে, প্রায় সব লোক উঠে পড়েছে, আর আমিও চাপবো। আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর দেখতেই পাচ্ছ এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ছাড়ার সময় হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে হাওড়া থেকে ডাইরেক্ট যাবো চেন্নাই। তো চলো, অলরেডি ট্রেনের ভিতরে ঢুকে পড়েছি, আর দেখতেই পাচ্ছ ভিতরের সিটগুলো, ওই যে একটা লোক শুয়ে আছে, খুবই অত্যাধুনিক গাইস। আমি প্রথমবার চাপলাম বন্দে ভারত ট্রেনে। তো সিটগুলো তোমাদের দেখাই, এই যে দেখো হালকা ঠান্ডা ঠান্ডা আছে, যার জন্য সবাই কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছে যার যার মতো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা অলরেডি গন্তব্যে পৌঁছে গেছি, আর ট্রেন থেকে নেমেছি। এই যে দেখতেই পাচ্ছ স্টেশন, নেমে পড়েছি অলরেডি। তো ওই দিক দিয়ে আমরা বেরোবো, চলো, আর নেক্সট টাইম তোমাদের দেখাচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছ অবশেষে চলে এলাম আদিযোগী শিব স্ট্যাচু দর্শন করতে, হর হর মহাদেব।